ଶୀତ ଆସିଲା, ଆସିଲେ ବିଦେଶୀ ଅତିଥି, ମଙ୍ଗଳା ଚୋଡ଼ିରେ ମନୋରମ ଦୃଶ୍ୟ। ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ମନ ମୋହୁଛି ବିଦେଶୀ ପକ୍ଷୀଙ୍କ କଳରବ। କିଚିରି ମିଚିରି ଶବ୍ଦରେ ମୁଖରିତ ହେଉଛି ନୀଳାମ୍ବୁ ଚିଲିକା। ଶୀତର ପହିଲି ସ୍ପର୍ଶରେ ଚିଲିକାକୁ ଆସିଲେଣି ନୂଆ ଅତିଥି। ଦେଶ ବିଦେଶରୁ ରଙ୍ଗବେରଙ୍ଗର ନାନା ପ୍ରଜାତିର ପକ୍ଷୀମାନଙ୍କ କାକଳିରେ ଚିଲିକା ଗୁଞ୍ଜରିତ ହେଉଛି। ହଜାର ହଜାର କିଲୋମିଟର ଆକାଶପଥ ଅତିକ୍ରମ କରି ସୁଦୂର ଇରାକ, ଇରାନ, ମଙ୍ଗୋଲିଆ, ଇଜିପ୍ଟ, ୟୁରୋପ, ଅଷ୍ଟ୍ରେଲିଆ, ରୁଷିଆ, ନାଇଜେରିଆ, ଲଦାଖ, କାଜାକିସ୍ତାନ, ସାଇବେରିଆ, ଆଫଗାନିସ୍ତାନ ଆଦି ଦେଶରୁ ଚିଲିକାକୁ ଉଡ଼ି ଆସିଛନ୍ତି ବିଦେଶୀ ପକ୍ଷୀ। ଏବେ ବିଦେଶାଗତ ପକ୍ଷୀଙ୍କ ପାଇଁ ଭୂସ୍ୱର୍ଗ ପାଲଟିଛି ମଙ୍ଗଳା ଚୋଡ଼ି। ଭଳିକି ଭଳି ରଙ୍ଗବେରଙ୍ଗର ପକ୍ଷୀମାନଙ୍କ ସମାରୋହ ପର୍ଯ୍ୟଟକଙ୍କୁ ବେଶ ଆକୃଷ୍ଟ କରୁଛି। ପକ୍ଷୀମାନଙ୍କୁ ଦେଖିବାକୁ ମଙ୍ଗଳା ଚୋଡ଼ିରେ ବିଦେଶୀ ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ଭିଡ଼ ଲାଗିଛି। কিছু মাইগ্রেটেড বার্ডস তারা আসা শুরু করেছে। সেই মাইগ্রেটেড বার্ডসটা দেখলাম, আর সবথেকে ভালো লাগলো যেটা এখানকার ইকোসিস্টেমটা। ঘন্টার উপর ঘুরলাম, ভীষণ ভালো লাগলো। নানা রকম পাখি, মাইগ্রেটেড বার্ড, আর শুনলাম লাদাখ থেকেও প্রচুর পাখি এখানে এসছে এবং দেখলামও তাদের। ছাড়ি যাবো মনে হয় না বেড়ে বেড়ে, এমনি টুরিস্ট তো দিন মানে দিন দে আসছেন, আমি সবুলে আসিকি বি একু আউ ধরে আসিকি পুনি উপলব্ধি করিবাকু একু সৌন্দর্যকু আমার ভারী ইচ্ছা হয়। গত দুই বর্ষ ধরে করোনা কটকণা যোগু মঙ্গলা চড়িরে কমিথিলা পর্যটকঙ্ক ভিড়, কিন্তু চলিত বর্ষ কটকণা কোহল হেবা পরে শীত আরম্ভরু পর্যটকঙ্কর বেশ ভিড় দেখিবাকু মিলিছি। গত বর্ষ মঙ্গলা চড়িরে 90 প্রজাতির 2,42,000 ঊর্ধ্ব পক্ষী আসিথিলে। বিশেষ ভাবে বিদেশাগত পক্ষীঙ্ক মধ্যরে রুডি সেলডেক, বারহেডেড সুচ, নদর্ন পিস্টেল, নদর্ন সোভলর, গডউইট, পেলিকান আদি প্রজাতির পক্ষীমানঙ্ক মুখ্যতঃ ভিড় দেখিবাকু মিলিথায়। সেপটে বন বিভাগ পক্ষরু পক্ষীঙ্ক আগমন দেখি ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা যাইছি। পক্ষীঙ্ক সুরক্ষা পাই টাঙ্গি বন্যপ্রাণী বনাঞ্চল অধীনরে 11টি অস্থায়ী সুরক্ষা শিবির করা যাইছি। প্রত্যেক স্থায়ী ক্যাম্পরে ফরেস্টর ও ফরেস্ট গার্ড নিয়োজিত করা যাইছি এবং দুইটি বোট পেট্রোলিং, নাইট পেট্রোলিং ও বাইক পেট্রোলিং ব্যবস্থা করা যায়। পক্ষীঙ্ক সুরক্ষাকু কড়াকড়ি করা যাইতিবা কইছন্তি টাঙ্গি বন বিভাগ অধিকারী। পক্ষী এবে বহুত ভেরাইটির মাইগ্রেটরি বার্ডস আজি পঞ্জিলনি এবে আজির আজির সংখ্যা কইলে পিনটেল, সোবলর, গড়ুয়াল, গার্গিন, কমনটেলি, কটরটেলি, ব্ল্যাকটেল গুডুটি বহুত মানে এবে 30-40 ভেরাইটির পক্ষী আসি পঞ্জিলনি। চিলিকা গুতা ধীরে ধীরে বার্ডস আসিবা বড়ি গলেনি, শীত বি ধীরে ধীরে পড়ুছি, সেই হিসাবে আমার প্রোটেকশন মেজার্স আমি অলরেডি নেইছু। তো আমার 11টি বার্ড প্রোটেকশন ক্যাম্প করা যাইছি, দেইপুর, দুছিয়া, ভূষণপুর, বালিপাটপুর টু স্টার্ট করিকি আইরি এবং সোরণ যে আমার বার্ড প্রোটেকশন ক্যাম্প হয়েছি। প্রতি ক্যাম্পে আমার ফার্স্ট ওর ফার্স্ট গার্ডস এনগেজ হয়েছে এবং তাঙ্ক সঙ্গে লোকাল ওয়াচার্স কো আমি এনগেজ করেছি। চিলিকারে দেশি ও বিদেশি পক্ষীঙ্ক সম্ভার, মঙ্গলা চড়ি পক্ষী অভয়ারণ্যরে মাড়মাড় পক্ষী। নভেম্বর দ্বিতীয় সপ্তাহ সুদ্ধা মঙ্গলা চড়িকু আসিলেনি 1,00,000 অধিক পক্ষী। নভেম্বর আরম্ভরু শীত পড়িলানি এবং সে শীত সাঙ্গকু দেশ বিদেশর বিদেশাগত পক্ষী মানকর মধ্যে সমাগম মঙ্গলা জোড়ে দেখিবাকু মিলানি। এই পক্ষীঙ্কু দেখিবা পাই মধ্যে দেশ বিদেশর পর্যটক মানক সুয় ছুটুছে। বিভিন্ন প্রজাতির পক্ষী এবে এই মঙ্গলা জোড়ে সমাগম করুচন্তি এবং পর্যটকঙ্কর মধ্যে বেশ ভিড় রয়েছে। প্রশাসন পক্ষরু ব্যাপক ব্যবস্থা করা যাইছে এবং সমস্তে যেভাবে ভাবরে শান্তি শৃঙ্খলার সহ এই বিদেশাগত পক্ষীঙ্কু উপভোগ করিবে সে নেই মধ্যে ব্যবস্থা হয়েছে। খোর্ধারু বিক্রম কেশরীঙ্ক সহ কালুচরণ সাহু, অর্গস নিউজ।